আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে কামিজের সাইড ফরাটি সেলাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি আমি নতুনদের জন্য তৈরি করেছি। নতুনরাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কামিজের সাইড ফরাটি সেলাই করতে আর কোনো সমস্যাই থাকবে না, খুব ফিনিশিংভাবে আপনারা কামিজের সাইড ফরাটি সেলাই করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে একটি কামিজের হিপ পর্যন্ত সেলাই করে নিয়েছি। সেলাই থেকে বাইরের দিকে কাপড় কতটুকু আছে আমরা মেপে দেখছি। আমাদের এখানে 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ কাপড় রয়েছে। যতটুকু আমাদের মাপ এসেছে সেই অনুপাতে আমরা পুরো ঘেরের অংশটিতে মার্ক করে নিব। এভাবে আমরা হিপ থেকে স্ট্রেট দাগ দিয়ে নিব। প্রতিটি মাপই আমাদের 1 ইঞ্চি 1 সুতা পরিমাণে থাকবে। আপনারা আপনাদের হিপ পর্যন্ত সেলাই করে যে মাপটি আসবে সেই অনুসারে আপনারা এখানে মার্ক করে নেবেন। এখন আমরা প্রতিটি পয়েন্ট মিলিয়ে দিব। আমরা দাগ দিয়ে নিয়েছি ঘেরের অংশ পর্যন্ত। সেম ভাবে আমরা অপর সাইডেও মার্ক করে নিয়েছি। এখন আমরা সেলাই করে দেখাবো, এই জন্য আমরা একটি পার্ট উঠিয়ে রাখছি। প্রথমে আমরা একটি ভাঁজ দিয়ে আমরা যে মার্ক করেছিলাম সেই অনুযায়ী আনব। আবার সেখান থেকে আরও একটি ভাঁজ দিব, টোটাল আমরা 2টি ভাঁজ দিব। ভাঁজটি একটু আপনারা লক্ষ্য করুন। এরপর আমরা সাইড থেকে একটি সেলাই বসিয়ে দিব। হিপের অংশে আমরা সেলাইয়ের উপরে 1/2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব। আমাদের হিপে যে সেলাইটি দিয়েছিলাম তার ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ উপরে আমরা একটি মার্ক করে নিব এবং আমাদের সেলাইটি হিপ পর্যন্ত আমরা নিয়ে যাব। কাপড়টিকে এভাবে ঘুরিয়ে অপর সাইডটিও আমরা সেমভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে তার উপরে সেলাই করে নিব। খেয়াল রাখতে হবে 2টি সাইডের কাপড়ের চওড়া যেন একই থাকে ভাঁজ করার পর। সেমভাবে আমরা অপর সাইডটিও সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের সাইড ফরাটি কত ফিনিশিংভাবে সেলাই হয়েছে। আপনারা সেলাইয়ের কাজে একবারে যারা নতুন তারা আমার এই টিপসটি ফলো করতে পারেন।
খুব সহজে আপনাদের সাইড ফারাটি মিলে যাবে এবং খুব সুন্দরভাবে আপনারা ফিনিশিং ভাবে সেলাই করতে পারবেন। তা আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।